বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পরম আল্লাহ তালা রহমতে তোমরা যে যেখানে আসো ভালো আছো আজ আমি অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চলতরিত অধ্যায়নে আলোচনা করছি গত ক্লাসে আমরা শ্রেণী বর্তনী পর্যন্ত আলোচনা করেছিলাম আজ সমান্তরাল বর্তনী নিয়ে আমরা আলোচনা করছি প্রথমে আমরা দেখবো যে সমান্তরাল বর্তনী কাকে বলে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো যদি প্রথমটির সবগুলোর প্রথম প্রান্ত বর্তনের একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে সংযোগ দিয়ে বিদ্যুৎ চলাচলের একটি মাত্র একাধিক পথ সৃষ্টি করা হয় সেই সংযোগকে বলা হয় সমান্তরাল বর্তনী আমি একটু বোর্ড শেয়ারের মাধ্যমে ছবি অঙ্কন করে বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করছি আই পরিমাণ বিদ্যুৎ এই বিন্দুতে আসার পর এটি তিন ভাগে বিভক্ত হয় আই ওয়ান এরপর হয় হলো আই টু এরপর আরেকটি ভাগ হয় হলো আই থ্রি তিনটি রোথ আর ওয়ান এবং আর থ্রি এই তিনটি রোদের মধ্য দিয়ে এই প্রবাহগুলো সঞ্চালিত হওয়ার পর পুনরায় বিবিন্দুতে এগুলো মিলিত হয় এবং বিবিন্দুতে যে প্রবাহটা পাওয়া যাবে আয় সেটা কিন্তু এই তিন প্রবাহের সমষ্টি হবে এখন আমরা দেখবো এই বর্তনীটা আরো ভিন্ন ভিন্ন আকারে আমাদের কাছে উপস্থাপন হতে পারে যেমন এখানে আমি একটা বিশেষ আকৃতি দেখাচ্ছি আমাদের মূলত দেখতে হবে যে বিদ্যুৎ চলাচলের এখানে একাধিক পথ সৃষ্টি হয়েছে কিনা এই যে এ প্রান্তে এখানে দেখা যাচ্ছে একাধিক পথ সৃষ্টি হয়েছে কিনা এবং বি প্রান্ত ওই পথগুলো এক জায়গায় এসে মিলছে কিনা যদি আমরা এরকম দেখতে পাই তাহলে আমাদের নির্দ্বিধায় আমাদের বলতে হবে যে এখানে সমান্তরাল বর্তনীর মাধ্যমে এই সংযোগটি দেওয়া হয়েছে এখানে একই রকম রোধ আমরা লিখতে পারবো এবং প্রবাহগুলো একইভাবে দেখাতে পারব এদিক দিয়ে প্রবাহ হবে হলো আই ওয়ান এদিক দিয়ে প্রবাহ হবে হলো আই টু আর এদিক দিয়ে প্রবাহ হবে হলো আই থ্রি এখন আমরা দেখব যে এই বর্তনীতে যে আমরা তুল্য রোদ বের করি কিভাবে বের করা যায় এটি আমি একটু আগে যে বর্তনীটা আঁকালাম যদি এই বর্তনী সমতুল্য বর্তনী যদি আমি এখানে আঁকাই তাহলে এই তিনটি রোদের পরিবর্তে আমার একটি রোদ ব্যবহার করে যদি পূর্বের বর্তনীর সমস্ত কার্যক্রম অক্ষুন্ন রাখা যায় তাহলে ওই তিনটা রোদের পরিবর্তে যে একক রোদ ব্যবহার করা হচ্ছে এটি হলো তুল্য রোদ আমি এটি তুল্য রোদটা এই তিনটা রোদকে মিশায় দিয়ে শুধুমাত্র একটি মাত্র রোদ আমি এখানে এবং এই রোদটাকে লিখবো হলো আর পি দ্বারা লেখার পর দেখা গেল যে আগের বর্তনের যত যেভাবে বিদ্যুৎ সাপ্লাই দিয়েছে ঠিক পরবর্তী বর্তনেও অর্থাৎ আর এটা চিত্র দুই এই দুই নম্বর চিত্র যদি ঠিক একই রকম বিদ্যুৎ সরবরাহ আমাদের কাছে করে তাহলে এই বর্তনীতে ব্যবহার করা আরপি পি হবে হলো তুল্য রোধ আমরা এই রোধের রোদের ক্যালকুলেশনগুলো একটু দেখব কিভাবে এটি করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে প্রবাহ তিনটি ভাগে ভাগ হয়েছে অর্থাৎ আই প্রবাহ এখানে যে তিনটা ভাগ হয়েছে সেটা হলো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এই তিন ভাগে ভাগ হয়েছে আমরা ওহমের সূত্র এখানে ব্যবহার করতে পারি আর যদি এই সূত্রটি ব্যবহার করি তাহলে আমরা পরিবর্তে লিখতে এখানে যে পারবো রোডটা আর ওয়ান তাহলে ভি ভাগ আর ওয়ান লিখব ঠিক তেমনি আই টুর পরিবর্তে লিখবো হলো ভি ভাগ আর টু কারণ এখানে আর টু ব্যবহার করা হয়েছে ভি ভাগ আর টু এরপরে আর এখানে লিখব ভি ভাগ আর থ্রি ভি ভাগ শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান্তরাল বর্তনীতে এ এবং বি প্রান্তে তিনটা রোদের জন্য বিভব পার্থক্য কিন্তু ভি হবে অর্থাৎ সেখানে বিভব পার্থক্য একই থাকবে কিন্তু প্রবাহগুলো আই ওয়ান আই টু তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তা আমরা এই যে আয়ের পরিবর্তে ভি ভাগ আর এই আরকে যদি আমরা তুল্য আর পি দিয়ে লিখি তাহলে এই আয়ের পরিবর্তে আমরা লিখতে পারি ভি ভাগ আর পি তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণ থেকে উভয় পক্ষ থেকে যদি ভিকে আমরা বাদ দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে সমীকরণের আকারটি দাঁড়াবে এই রকম অন ভাগ আর পিকে আর ওয়ান প্লাস অনভাগ আর টু প্লাস অন ভাগ আর থ্রি এভাবে আমরা অনেক রোদ সংযোগ দিতে পারি এবং এখানে আমি তিনটা রোদ সংযোগ দিয়েছি এভাবে যদি এন সংখ্যক রোধ লাগানো হয় তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি প্লাস আর এন অন ভাগ আর এন এভাবেও লেখা যায় যদি এন সংখ্যক রোধ হয় আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সমান্তরাল বর্তনীতে কিভাবে বর্তনীতে রোধগুলো সংযুক্ত করা হয় এবং সেখানে তুল্য নির্ণয় করা হয় আমরা এই 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 বর্তন রোধ সিরিজ এবং সমান্তরাল বর্তনির এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান ইনশাল্লাহ সামনের ক্লাসে করব এই আশাবাদ ব্যক্ত রাখে মহান সৃষ্টিকর্তা নিকট সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম